প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির নিয়মিত মিউজিক্যাল লাইভ শো ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান মিউজিকে। আমি যারা আছি আপনাদের সঙ্গে, এবং আজকেও আমাদের সঙ্গে একজন প্রিয় মুখ রয়েছে। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার পছন্দের আশরাফ উদাস। দর্শক, সেই সঙ্গে বলছি, আপনি চাইলে এই অনুষ্ঠানটি দেখার পাশাপাশি শুনতে পারবেন এশিয়ান রেডিও 90.8 FM টিউন করে। আর বলছি, আপনি যদি আপনার পছন্দের শিল্পীর সঙ্গে কথা বলতে চান, তাহলে কিন্তু আপনি ফোন করতে পারেন নিচে স্ক্রল করা নাম্বারে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভীষণ ভালো আছি। এবং আপনার আপনার নামটা শোনার পর থেকে আমি আসলে এক্সাইটেড ছিলাম যে কখন আপনার সাথে বসে শোটা করব। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে মরহুম আব্বাসউদ্দিন সাহেব, ফোক সম্রাট তাকে বলা যায়, এবং নিঃসন্দেহে ওই সময়ে তারাই ছিলেন, তো তার স্মরণে প্রথমে আমি একটি গান করব। আর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমাদের মাঝখান থেকে যেমন বাচ্চু ভাই, জব্বার ভাই, তারপরে বাড়ি ভাই, এরা চলে গেলেন, তো যে চলে যায় তার শূন্যতা কিন্তু পূরণ হয় না। তো আমাদের কিছুই বলার নাই, কিছুই করার নাই, সবই নিয়তির বিধান। আমাকেও যেতে হবে একদিন, সবাইকে যেতে হবে, তো তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাষা
সুন্দর। এবং এই গানটা অনেকের মুখেই শুনেছি, কিন্তু আপনার কাছ থেকে শুনে আসলে অন্যরকম লাগলো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনার নামের পাশে মানে নামের সাথে উদাস, উদাস কেন? আমি আসলে উদাস, এই জন্যই উদাস। আপনি তাহলে সবসময় উদাস হয়ে থাকেন? হ্যাঁ অনেকটা তাই। আচ্ছা ভীষণ ভালো লাগলো। তো আমরা কি এখন আরও একটা গান শুনবো? হ্যাঁ আরও একটা গান শুনবো। এটা গীতিকার হলেন আহমেদ রিজভী। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। বিশ্বাস কইরাই আমি যারে দিলাম আমার এই মন তারে, সে করিল নিঠুর ছলনা। বিশ্বাস
কইরাই আমি ডারে দিলাম আমার এই মন ডারে সে করিল নিঠুর ছলনা আইরে আমার এমন কপাল এই কি আমার ভাগ্যে লেখা ছিল যারে বাসলাম ভালো এ জীবনে শুধু খুব সুন্দর, আমাদের সঙ্গে একটা ফোন আছে, চলেন নিয়ে নে ভাইয়া। আচ্ছা, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুবাই থেকে বলছি আমি, মনির হোসেন। জি মনির ভাইয়া, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ইনশাল্লাহ আপনার দয়ায় ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। তো আশরাফ ভাই, আপনি আজকে যে প্রথম দুইটা গান গাইছেন অনেক ভালোই গেছেন, এখন পরবর্তী যে গানগুলি গাবেন আরো সুন্দর করে আরো আমাদের ভালো লাগবে। চেষ্টা করব ভাই, দোয়া করবেন। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন ভাইয়া। আমরা গান শুনবো, বাট তার আগে একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা তো অনেক আগে থেকে গান গাওয়া শুরু করেন, আমরা এই প্রজন্মে যারা আছি তারা গান শুনি কিন্তু আপনাদের সম্পর্কে কিছুই জানি না তেমন, তো আমরা কি একটু জানবো যে আপনার সেই গানের শুরুটা কবে থেকে, কে সেই আপনার গুরু ছিলেন? আমার গুরুজি ছিলেন ইন্ডিয়ার, উনি মারা গেছেন। জি, ওস্তাদ রঞ্জিত দেবনাথ। তো আমি ছোটবেলা থেকে গান করি। আচ্ছা, এবং গানই আমার জীবন, গানই আমার মরণ। ওকে, এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি গান গেয়ে মরতে চাই, এটা আমার আশা। আর আল্লাহর পরে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষের কাছে আমার শুধু একটাই দোয়া, আমি যেন যতদিন বেঁচে থাকি যেন গান করতে পারি। আচ্ছা ইনশাল্লাহ। আর এই প্রজন্ম আমাকে চিনে কি চিনে না সেটা আমি জানি না, তবে চিনে, যেহেতু মোবাইলে মেমোরিতে প্লাস নেটওয়ার্কে সব জায়গায় আছে, হয়তো ফেস টু ফেস দেখা খুব কম হয় যেহেতু চ্যানেলে কম আসা পড়ে। এই তো আমার গান মনে হয় অনেকের কাছেই থাকে আর কি, শোনে দেশে বিদেশে, এবং বাংলাদেশে তো আমি বিদেশে গিয়ে বেশ দেখলাম যে অনেক ভক্ত, তা সবার সাথে দেখা করা সম্ভব না। তো এই প্রজন্মের ছেলে মেয়ে যে গান করেন, আমি দেখেছি যে একটি গান হিট হইলে সেই গানের কথা পাল্টায় পাল্টায় অনেক মানে চেষ্টা করে, কিন্তু আমি মনে করি তারা যদি ওই গানটির পিছনে না ঘুরে ওইরকম আরেকটা কিছু মাইলস্টোন ঘটাইতে পারে, সেই চেষ্টা করলে আমার মনে হয় বাংলাদেশে আরও কিছু সৃষ্টি হবে। সেটা শুনবো, আমরা সেটা নিয়ে অনেক কথা বলবো, কিন্তু ভাই আর একটা গান শুনতে চাই এখন। এখন আমি যে গানটি গাবো সেই গানটির গীতিকার বেতার টেলিভিশন এবং অডিওতে বেশ নাম আছে তার, জনাব আব্দুল আলিম রনি মাস্টার। উনি আপনার থাকে হলো বাইজিত চট্টগ্রাম মোহাম্মদনগর, এবং ওনার অনেক এর আগেও আমি দুই একটা গান ওনার করেছি এবং অনেকেই ওনার গান করেছে, আমি তার একটি গান করছি। জি আমার আপন মানুষ পার হইল গো, ও সখী তারে ভুলা যায় না, আমি
আমি ভালোবেসে পাইলাম শুধু বুক ভরা যন্ত্রণা, আমি ভালোবেসে পাইলাম শুধু বুক ভরা যন্ত্রণা। আপন মানুষ পার হইল তারে আমার এই জীবনে মালা কথা গো সখী কোনো ও দিন হইল না, আমার এই জীবনে মালা কথা গো সখী কোনো ও দিন হইল না। মনের
চমৎকার, আমরা এরকম আরো অনেক গান শুনবো আপনার কাছ থেকে আজকে। চলেন একটু ঘুরে আসি বিরতি থেকে। আচ্ছা প্রিয় দর্শক, ভল্টেন এশিয়ান মিউজিকে নিচ্ছে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান মিউজিকে। আমরা অনেক ফোন কল পাচ্ছি এবং আপনার কেমন লাগছে? ভালো লাগছে, আর বেশ করে তোমার উপস্থাপনা তো খুবই ভালো। থ্যাংক ইউ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এই মুহূর্তে তাহলে আমাকে একটা গান শোনান। আচ্ছা ঠিক আছে, এবারে যে গানটি গাচ্ছি, এর আগেও একটি গান তার করেছি আমি, আব্দুল আলিম রনি মাস্টার, ম্যান অফ চিটাগাং। এ গানটা আশা করি ভালো লাগবে। ভালোবাসার মূল্য যত রে, ভালোবাসার মূল্য যত, সবাই কি দিতে পারে, প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে, মনের ঘরে প্রাণবন্ধু কোন দিন আসবে বাড়িতে। ভালোবাসার মূল্য যত, ভালোবাসার মূল্য যত, ভালোবাসার মূল্য যত, সবাই কি দিতে পারে, প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে, মনের ঘরে প্রাণবন্ধু কোন দিন আসবে বাড়িতে। ভালোবাসার মূল্য যত, ভালোবাসার মূল্য যত, সবাই কি দিতে পারে, প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে, মনের ঘরে প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে। কে মনে প্রেমের বেদনা মনে, বলি তোমায় কে মনে, কান্দি আমি পথে বাদে, কান্দি আমি পথে বাদে, না পাইলে যাব মরে, প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে, মনের ঘরে প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে। মিঠো নামর ভালোবাসা, হৃদয়ের এই পিপাসা, মিঠো নামর ভালোবাসা, করলি আমায় সর্বনাশা, ওরে করলি আমায় সর্বনাশা, করলি আমায় সর্বনাশা, মারিলি চিরতরে, প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে, মনের ঘরে প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে। পাশানি হইলি তুই চলতা তুরে আমার বেলায়, কি পাশানি হইলি তুই, হাই চলতার তুই আমার বেলায়, আব্দুল আলিম করে হাই হাই, আব্দুল আলিম করে হাই হাই, সব কিছু হারাইয়া রে, যদি মাসার করে হাই হাই, সব কিছু হারাইয়া রে, প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে, মনের ঘরে প্রাণবন্ধু কোন দিন আসবে বাসরে। ভালোবাসার মূল্য যত, ভালোবাসার মূল্য যত, সবাই কি দিতে পারে, ভালোবাসার মূল্য যত, সবাই কি দিতে পারে, জানো তো
সুন্দর, এবং আমার এখন মনে হচ্ছে যে আপনাকে যদি প্রশংসা প্রশংসা আমি যে প্রশংসা করছি কম হয়ে যাচ্ছে। একটা ফোন আছে, চলেন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ বালুকা থেকে শহীদ বলছিলাম। জি শহীদ ভাই, কথা বলুন। এখানে আমার একটা গানের রিকোয়েস্ট হলো আশরাফ কাকার কাছে। কি গান? ওই যে এক মায়ের একনি মায়ের কাছে, রাসেন আপনার যে আমার মা যেন কান্দে না দেখো ভাই। শুনেছি এটা, আরো একজনে বলছেন এটা, আমার মা যেন কান্দে না দেখো ভাই। এটা হবে লাস্টের গান। আচ্ছা, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। এই গানটা মনে হয় অনেক জনপ্রিয় না, যে গানটার জন্য রিকোয়েস্ট আসছে, কারণ আপনি তো 300টা অ্যালবাম করেছেন, রাইট? হ্যাঁ। সো এত 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 গান, তো এই এত গানের মধ্যে তো মানে অনেক অনেক ভক্ত আপনার। অনেক ভক্ত। ওকে, এখন আমরা কোন গানটা শুনবো? এখন গাবো আমি শাবুল করিমের একটা গান। আর একজন দর্শক আছে, আমরা গানটা শুনবো, বাট ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পাবনার ময়না বলছিলাম। ও আচ্ছা ময়না, হ্যাঁ, কেমন আছেন আপনি? চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে দাসির ভাই ছিল যেদিন। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন আপনি? আচ্ছা আছি আলহামদুলিল্লাহ। জি, কোনো গানের রিকোয়েস্ট আছে, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাইয়ের সাথে একটু কথা বল। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার ওই যে হীরামন পাখি, ওই গানটা যদি শোনাতেন। আচ্ছা, আপনার কি ওই হয় কি আব্দুল আলিমের গান? তো জি, আমার হীরামন পাখি, এই তো? জি জি জি, প্রাণের প্রাণ পাখি। হ্যাঁ, আমার হীরামন পাখি। আপনাকে এক লাইন আমি শুনাই দিই একটু। হ্যাঁ, আমার হীরামন পাখি, আমার প্রাণের প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর পাখি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরামন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর পাখি। আপনার কথা রাখলাম। আমাদের পাবনা থেকে যিনি ফোন করেছেন ময়না, উনি যতবার রিকোয়েস্ট করে প্রত্যেকটা সিঙ্গার ওনার রিকোয়েস্ট রাখে, এক লাইন করে হলো ওনা করলাম, তো শি ইজ লাকি ইনাফ। ওকে, আমরা তাহলে আমাদের গানে যাই। আমি এবারে শাহ আব্দুল করিমের একটি গান গাচ্ছি। তুমি আমার, আমি তোমার, 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 এই আশা করি তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমার পুছিলাম কত আদরে, তুমি আমার, আমি তোমার, এই আশা করি, তুমি আমার, আমি তোমার, এই আশা করি, তোমার পুছিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, বুঝিলাম কত আদরে। Thank you.
তুমি আমার,
আমার মন ভরে গেছে আসলে, এতদিন তো শুধু শুনে এসেছে। চলেন একজন দর্শক আছে, নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ময়মনসিং থেকে বলছি, আমার নাম সাইফুল আলম পান্নু। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, কথা বলুন। হ্যাঁ, আপনার উপস্থাপনা কিন্তু অনেক ভালো হয়, আগে বলেছি আগে বললাম। অনেক ধন্যবাদ পান্নু ভাই, কথা বলুন। আর আপনারা যাকে নিয়ে এসেছেন আশরাফ উদাস, জি জি, আমি বহু বছর থেকে ওনার গান শুনি, ওনার একজন ভক্ত। ভাইয়া কেমন আছেন? জি ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একবার একটা ওই আমাদের এখানে একটা রেডিও হাউস ছিল, ওরা ক্যাসেট রেকর্ডিং করতো। আমি 80 দশকে জিজ্ঞেস করছিলাম যে কে কার গান সবচেয়ে বেশি চলে, তো ওই ভদ্রলোক বলছিল যে আশরাফ উদাসের গান সবচেয়ে বেশি বিক্রি হয় গ্রামে গঞ্জে হাটে বাজারে, খালি আইসা ডেইলি ওনার গান আমাদের কাছে চাই, আমরা ওটাই বিক্রি করি। তা আমি বললাম যে আশরাফ উদাসের যে কয়টা ক্যাসেট আছে আমাকে দেন। অনেকগুলি গান আপনার দিল, আমি খুব মাইনরিটি সবগুলো শুনলাম। সম্ভবত আপনি একটা গান গেয়েছিলেন যে তুমি যে স্কুলে ভর্তি হলে, আমি বিগত 12 বছর ধরে আমি সেই স্কুলে। না না, আমি আপনাকে বুঝছি, তুমি যে কলেজে নতুন ছাত্র, ভালো লাগলো আপনি আজকে সবাইকে শোনাবেন। না ঠিক আছে, আপনার সঙ্গে যারা বাজাচ্ছেন অত্যন্ত গুণী শিল্পী সবাই, আমি খেয়াল করলাম খুব ভালো বাজাচ্ছে। আমার একটা ময়মনসিং এর ভাতিজা আছে নজরুল দীপ, কিবোর্ড বাজাচ্ছে, আমিও গান করি, আমার সঙ্গেও সে বাজায়। আজকে আমার একটা বিরাট অনুষ্ঠান ছিল, একক সঙ্গীত সন্ধ্যা শচীন দেব বর্মনের, আমি করে আসছি বাসায় কিছুক্ষণ আগে। তো আপনি আমাকে দোয়া করবেন, আর আপনি যেন বছর এভাবে গান গেয়ে যেতে পারেন। তবে আপনার গানের কথাটা যেহেতু বললেন, আমি কলকাতা তো পাঠিয়েছিলাম। জি জি, ক্যাসেটের যুগে আর কি, অনেক ভালো থাকবেন। জি ইনশাল্লাহ, ধন্যবাদ। আপনার আপনার একটা লাইন শোনাই আমি। তুমি যে কলেজের নতুন ছাত্রী, ভালোবাসা নাম তার, আমি বিগত 10 বছর যাব সেই কলেজের প্রফেসর। তুমি যে কলেজের নতুন ছাত্রী, যে কলেজের নতুন ছাত্রী, ভালোবাসা নাও তার, আমি বিগত 10 বছর যাব সেই কলেজের প্রফেসর, আমি বিগত 10 বছর যাব সেই কলেজের প্রফেসর। কথা রাখলাম। বাহ বাহ বাহ, খুব সুন্দর এবং ভীষণ রকম ভালো লাগছে যে এরকম একজন গুণী শিল্পীকে আজকে আমি খুব সামনে থেকে দেখতে পাচ্ছি এবং ওনার সঙ্গে প্রোগ্রাম করতে পারছি। এশিয়ান টেলিভিশনকে অনেক ধন্যবাদ, স্পেশালি দুজন মানুষ তো আছে, মনির ভাইয়া এবং মঞ্জু ভাইয়া। তাহলে ফাঁকে আমি একটু বলি। জি, তুমি বললাম মনির ভাইয়া, মঞ্জু ভাই, তন্ময় ভাই, জি, এবং এই কলাকুশলী যারা আমার সাথে আছেন, জি জি, আমার সাথে সহযোগিতা করছেন, অত্যন্ত যত্নের সঙ্গে তারা আমার সাথে কাজ করেন, জি, এই জন্য তাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আর চেয়ারম্যান সাহেবের কথা কী বলবো, উনি খুব ভালো মানুষ এবং জি সামাজিক যত রকমের ইয়ে আছে সেটা করেন, অনেকের সাহায্য সহযোগিতা করেন, জি, এবং অত্যন্ত চমৎকার একজন লোক। তা উনি যে নমিনেশন পান ওনার গান আমিই করে দেবো, সমস্যা নাই, তো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং অন্তত মাসে একবার যদি আমাকে ডাকেন তাহলে আমি খুব খুশি হব ওনার প্রতি। জি অবশ্যই ইনশাল্লাহ। আমি হৃদয়ের দয়া, এই গানটি দীনহীনের গান। ওই আমি হৃদয়ের দয়ো ও দিয়া, রাখিব তোমারে বন্ধু, রাখিব তোমারে, থাকো বন্ধু হিয়া আরো মাঝারে, তুমি থাকো রে বন্ধু হিয়া আরো মাঝারে,
Oh, yeah, I had a
অনেক ধন্যবাদ, আমরা একটা ব্রেক নিয়ে আসছি। প্রিয় দর্শক, ভল্টে নেশন মিউজিক এনেছি আরও একটি ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটেন এশিয়ান মিউজিকে। আমি যারা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ উদাস ভাইয়া। তো দর্শক, আপনাকে বলছি, আপনি যদি ওনার কাছ থেকে কোনো গান শুনতে চান, তাহলে আপনি ফোন করতে পারেন নিচে স্ক্রল করা নাম্বারে ফোন করে। ভীষণ ভালো লাগছে ভাইয়া, এই গানগুলো অনেকের মুখে শুনেছি, কিন্তু আজকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম খুব কাছে থেকে। আচ্ছা জি, আমরা যেহেতু বিরতি থেকে ঘুরে এসেছি, তাহলে আমরা প্রথম একটা গান করে তারপর অনেক গল্প করব, কি বলেন? প্রথমে আবাসউদ্দিন সাহেবের একটা গান করেছি, এবারও প্রথমে আবাসউদ্দিন সাহেবের একটি গান করব। ওকে। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার হার কালা করলাম রে, thank you.
মজার চির অমলিন গান যেগুলো কিনা এখনো, মানে আমার মনে হয় যে বাংলা গ্রাম বাংলায় এখনো সবাই অনেক ভালো করে শোনে, খুব মনোযোগ দিয়ে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, চলেন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। জি আপা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই কথা বলুন। আমার মা যেন কান্দে না নাকি? আমার মা যেন কান্দে না দেখো ভাই, ওইটা নাকি? আমি গাবো আপনার পছন্দের গানই গাবো। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। ভাইয়া আমরা গানে যাবো, বাট তার আগে একটু করে জানতে চাই যে আমাদের মুখে মুখে যে গানটা পাগল মন, রাইট, এই গানটা আমরা সবাই জানি, সবাই শুনেছি, কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না যে, অনেকেই জানি না যে গানটা, এই গানটি আসলে আমারই সৃষ্টি। জি, তো এটা নিয়ে একটা ছবিও হয়েছে, পাগল মন, ওখানে নাম লেখাই আছে। তো তাছাড়া এটা অনেকেই গেয়েছে। আচ্ছা, যারাই গাক না কেন, কিন্তু সৃষ্টিটা আমার। আমরা একটু সেই সৃষ্টির গল্পটা একটু জানতে চাই। আসলে আমরা দুই ভাই বোন গান করি, হাসিনা চৌধুরী আর আমি। তো ওই পাগল বলতে বলতে যাই, পাগল এইরকম একটা কথা বলতে বলতে আর কি, পাগল মন, আচ্ছা মন কেন এত কথা বলে, এই করতে 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 এই যে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে, আসলে পাগল কোথায়, আমরা সবাই পাগল, এইভাবেই করতে করতে আর কি হয়ে গেছে গানটা। গান তো করা যায় না, হয়ে যায়, হিট কিন্তু হওয়া যায় না, হয়ে যায়, করা যায় না। জি জি, এটাই আর কি। ওকে, তাহলে আমরা আরও একটা গান শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, এবারে আমি যে গানটি গাবো এটাও আহমেদ রিজভীর লেখা গান, আমার সুর করা। কি বাদশে ছাড়িলা চোখের জলে ভাসাইলা, ভাঙিলা অন্তর তুমি আমায় কইরা দিলা পার, কি বাদশে ছাড়িলা চোখের জলে ভাসাইলা, কি বাদশে ছাড়িলা চোখের জলে ভাসাইলা, ভাঙিলা অন্তর তুমি আমায় কইরা দিলা পার, বন্ধু রে তুমি আমায় কইরা দিলা পার। Oh,
তোমারই মুখ কি বাদশে ছাড়িলা চোখের জলে ভাসাইলা ভাঙিলা অন্ধকার তুমি আমায় কইরা দিলা পর ও বন্ধু রে তুমি আমায় কইরা দিলা পর কি বাদশে ছাড়িলা চোখের জলে ভাসাইলা তুমি আমায় কইরা দিলা পর ও বন্ধু রে তুমি আমায় কইরা দিলা পর ও বন্ধু রে তুমি আমায় কইরা দিলা ও বন্ধু রে তুমি আমায় কইরা চমৎকার। সাথে সাথে একজন দর্শকও আছেন, চলে নিয়ে নিচ্ছে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে বলছিলাম, কাঠালি উপজেলা। জি, কথা বলুন। হ্যালো, আসসালাম আলাইকুম আশরাফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আমি 1996 থেকে আপনার গান শুনি এবং ওই 96 তে আপনার গানের আবেগে আমি বিবাহ করেছি। আমার অনেক ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ। আমি একটি গানের অনুরোধ করতে চাই। বলেন। সেটা হলো ওই যে আমার মায়ের জন্য কাঁদে না, এই গানটি একটু শুনলে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন ভাইয়া। আমরা আরো অনেক গান করব এবং অনেক গান শুনবো, কিন্তু এখন চলেন আর একটু ঘুরে আসি ব্রেক থেকে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, ওয়ার্ল্ড নেশন মিউজিক এনেছি আরো একটি ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান মিউজিকে, এবং আমি যারা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ উদাস। দর্শক, আপনাকে বলছি, আপনি যদি আপনার পছন্দের সিঙ্গারের সাথে কথা বলতে চান, তাহলে আপনি ফোন করতে পারেন নিচে স্ক্রল করা নাম্বারে ফোন করে। ভাইয়া, আমরা কিন্তু বিরতির পরে একজন দর্শককে পেয়ে ফেলাম, চলুন নিয়ে আসি কে আছে আমাদের সঙ্গে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? অনেকদিন ধরে আপনার গান শুনি। আচ্ছা, আপনার কিছু কিছু গান আমি এক সময় নিজে শিল্পী নই কিন্তু নিজের মনের খুরাক মেটানোর জন্য নিজে নিজে গেতাম, মানে আপনার মতো করে হয় না তো চেষ্টা করতাম আর কি। ভালো তো, ওই যে কিছু গান ছিল আপনার, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো না হাতের লেখা, জি এই একটি গান। তারপরে আরেকটি গান হচ্ছে বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পারে, সাদের মাইয়া মানুষ মাইয়া মানুষ রে, এই গানটা তো আমার প্রিয় গান একটা এটা। হ্যাঁ, যে বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি, জি মাইয়া মানুষ এত নিঠুর আগে তো না, গানটা জি, এই গানটা যদি একটু শোনাতে পারেন আমি খুশি হতাম। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা কি তাহলে রিকোয়েস্টের কোনো গান শুনবো এখন, অনুরোধের গান? পরে ওকে, এখন তাহলে কোন গানটা শুনবো? এটা হলো মধুর মিলন ক্যাসেটের একটি গান। আমার বন্ধুর ঘরে অনেক যত্ন করে, আমার বন্ধুর ঘরে অনেক যত্ন করে, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন,
সেই কথা কি ভুলতে পারি থাকিতে জীবন আমি, সেই কথা কি ভুলতে পারি থাকিতে জীবন, আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন, আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন। নতুন বউ দেখিতে একদিন গিয়া পাশের বাড়ি, দেখেছিলাম একটি মেয়ে পরনে লাল শাড়ি, গায়ের রংটি দুধে আলতা শুনিয়া তার মিষ্টি কথা দিয়াছিলাম, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। একটি ডালে দুটি পাখি বসে থাকে যেমন, মেয়েটি আর আমি ছিলাম এই জগতে তেমন, কত সুখের স্বপ্ন দেখতাম না দেখিলে হইয়া যাইতাম পাগলের মতো, আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন, আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন। আমি তখন বেকার যুবক ছিল না কামা, মেয়ের বাপে খুঁজতে ছিল বড় লোক জামাই, যা হইবার তাই হইল পরের ঘরে চইলা গেল নিষ্ঠুরের মতো, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। চমৎকার, একেবারে অনেক অনেক যুবকের মনের কথা, এক্স্যাক্টলি, তাই না? হয়তো বা। জি, একটা ফোন আছে, চলেন। আচ্ছা, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শেরপুর থেকে বলছি আপু। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আপনার খুব ছোট থেকে খুব প্রিয় মানুষ একজন, আমি ছোট থেকে আপনার গান ভালোবাসি। ওই যে আমার একটা জিজ্ঞাসা ছিল যে আপনার যে ভুলে গেছেন, দুঃখিত, লাইনটা মনে হয় কেটে গেছে, আপনি আরো একবার ট্রাই করুন। আগে যেমন প্রেম হতো রুমাল দিয়ে, প্রেম হতো চিঠি দিয়ে, আয়নায় বাঁধানো ছিল মধুর মিলন, বাসবাগানে, এখন এখন প্রেম হয় মোবাইলে, নেটে। যাই হোক, সেই আমলেরই কথা বলছি আমরা, যখন ওই সময় চলে যাই আর কি একটু।
গত বছর জ্যৈষ্ঠ মাসে বাড়ি রই না দক্ষিণ পাশে, দিয়াছিল একলা পায়া সন্ধ্যাবেলায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমার। গত বছর জ্যৈষ্ঠ মাসে বাড়ির ওই না দক্ষিণ পাশে, দিয়াছিল একলা পায়া সন্ধ্যাবেলায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়। কাঁচা হাতের খাতা লেখা তাতে বানান ভুল, এক কোণাতে আঁকা একটি সুন্দর গোলাপ ফুল, কাঁচা হাতের খাতা লেখা তাতে বানান ভুল, এক কোণাতে আঁকা একটি সুন্দর গোলাপ ফুল, ডালের উপর দুইটি পাখি, ডালের উপর দুইটি পাখি সবুজ সুতায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়। আমি থাকি ময়মনসিংহে তুমি থাকো বাড়ি, ছুটি পাইলে তোমার কাছে আসবো তাড়াতাড়ি, তুমি থাকো ময়মনসিংহে আমি থাকি বাড়ি, ছুটি পাইলে তোমার কাছে আসবো তাড়াতাড়ি, তোমায় নিয়ে মেলায় যাব, তোমায় নিয়ে মেলায় যাব মাঘী পূর্ণিমা, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়। সাহেবে যাই বউকে নিয়া সিনেমা দেখিতে, আমি বসি তোমার নিকট পত্র লিখিতে, সাহেবে যাই বউকে নিয়া সিনেমা দেখিতে, আমি বসি তোমার নিকট পত্র লিখিতে, দুই দিকে দুই জানে জ্বলি, দুই দিকে দুই জানে জ্বলি বিরহ জানা, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়, রুমালেতে লেখা ছিল বন্ধু ভুইল নাই আমায়। অসাধারণ, এবং আমার মনে হচ্ছে যে আসলে অনেক ধরনের গানই শুনেছি জীবনে, কিন্তু আজকে যে গানগুলো শুনছি আসলে মনে নাড়া দিয়ে উঠছে। একটা ফোন আছে আমাদের সঙ্গে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাগুরা কাটাখালী ছয়ছাত থেকে বলছি। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা অনেক দর্শক বসে আছি ভাই আপনার গান শোনার জন্য ভাই, অনেকক্ষণ ফোন দিচ্ছি ভাই, ফোনটা দিছি ঢুকাইতে পারেন না তাই তো বুঝছি। আমি তো মনে করেন যে আপনার অনেক আগের থেকে গান শুরু হওয়ার আগের থেকে আমরা আপনার প্রিয় ভক্ত। জি জি, তো আমরা শুনতে চাচ্ছি আপনার এই যে কোন দেশ চাইলা গেলে আইলে না ফিরিয়া আমার শোনার চান, কোন দোষ পাইয়া তুই লাগেল তুমি আইলা না ফিরিয়া মোর শোনার চান। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। এখন কি তাহলে কোন গানটা হবে? কত গানই তো হইতে পারে। জি, আপনি এখন গানের পাশাপাশি কি করছেন? কিছুই করি না, শুধু গান আর গান, শুধু গান আর গান। আচ্ছা, এই জন্যই আপনি গানে উদাস থাকেন? হ্যাঁ, উদাস থাকি। বাহ, চমৎকার। বন্ধু জানিয়াও জানলা না, বন্ধু শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা, বন্ধু জানিয়াও জানলা না, বন্ধু শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা। দণ্ড না দেখিলে আমার মন হয় রে পাগো, বন্ধু জানিয়া করলা কি, বন্ধু শুনিয়া করলা কি, জ্বালাইয়া হায় জ্বালাইয়া হায় জ্বালাইয়া করে জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। বন্ধু রসির ব্যাপারী
ঘাটে ঘাটে লাগাইয়া ডিঙ্গা করো প্রেমের কারবারি বন্ধুদের ব্যাপারি ঘাটে ঘাটে লাগাইয়া ডিঙ্গা করো প্রেমের কারবারি বন্ধু আর যা লাইও আমি তো এতদিন এই গানগুলো শুনে এসেছি কিন্তু আমি এক্স্যাক্টলি জানতাম না যে এই গানের লাইক এই গানগুলোর সৃষ্টি আপনি দিয়েছেন। ভীষণ রকম ভালো লাগছে। তো ভাইয়া একটা ব্যাপার জানতে চাই যে আসলে এখন অনেকেই নতুন গান করছে, তো তাদের বেলায় আপনি কি বলবেন? প্রথমেই বলতে চেয়েছিলেন না, এদের বেলায় বলার একটাই আছে আসলে কি, জি শিল্পীর কোনো বয়স নাই। আচ্ছা, শিল্পীর হলো মেইন কণ্ঠ। ওকে, সেই কণ্ঠকে যদি ঠিক রাখতে হয় তাহলে হারমোনিয়ামটার সাথে একটা সংযোগ থাকবে। আচ্ছা, দ্যাট মিন্স রেয়াজ করতে হবে। এখন দেখা যায় দুই চার পাঁচটা গান গেলে সে শিল্পী। একটা ফোন আছে, আমরা একটু নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি আসাদ বলছি, গাজীপুর থেকে। জি কথা বলুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধু তুমি আইলারে বলে, আইবারে বলে, বন্ধু তুমি আইলারে বলে, ঘর বাঁধিলাম নদীর কূলে, আমি ঘর বাঁধিলাম নদীর কূলে। আচ্ছা, হ্যাঁ, কথা দিয়ে তুমি আইলা না আর কি, ঠিক আছে। সম্ভবত লাইনটা কেটে গেছে। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। জি আমরা বলছিলাম যে কথাটা, হ্যাঁ ওকে, রেওয়াজ করতে হবে, তাই তো? রেওয়াজ করতে হবে, মিনিমাম এক থেকে দুই ঘন্টা রেওয়াজ করতে হবে। আচ্ছা, তাহলেই তার পক্ষে অনেকদিন গান গাওয়া সম্ভব। ওকে, আমরা আজকে আর শক্তি দিয়ে বেশি দিন চলা যায় না। ওকে, ট্যালেন্ট দিয়ে থাকতে হবে, তাই তো? মেধাই আসল, আর পরিশ্রম করতে হবে প্রচুর, সাধনা, আচ্ছা, একাগ্রতা এবং সদিচ্ছা, তিনটা। ওকে, চলেন তাহলে ভাই আরেকটা গানে। হ্যাঁ সেটা তো ঠিকই। বন্ধু তুমি আইবারি হে বলে, আমি ঘর বাঁধিলাম নদীর কূলে, বন্ধু আইবা চাইয়া তুমি আইলা না, বাংলাদেশের এমন একজন গীতিকার, আমি এর আগে যতগুলো গান করেছি ওনারই লেখা, এবং আমারই বড় ভাই, আমার হিট হওয়ার পিছনে তার অনেক অবদান, জনাব হাসান মতিউর রহমান, প্রখ্যাত গীতিকার ইনি, এবং আমার ছোট বোন হাসিনা চৌধুরী, সেও সিঙ্গার। এই দুজনের উৎসাহেই কিন্তু আজকে
আমি আজকে আশরাফ উদাস। কতবার নাম বলবো, এই ম্যাক্সিমাম গান তো তার লেখা। হাসান মতিউর রহমান এক নামে সবাই ছিল। বন্ধু আইবার চায়া তুমি আইলা নারি, বন্ধু আইবার চায়া তুমি আইলা নারি, বন্ধু তুমি আইবার হে বলে আমি ঘর বাঁধিলাম ওদের কুলির। বন্ধু আইবার চায়া তুমি আইলা নারি, বন্ধু আইবার চায়া তুমি। আশ্বিন মাইশা গাঙের ঘাটি আমি কোন তাহাতাই পাঠা আহিলাম চিঠির, বন্ধু একটাও চিঠির উত্তর দিলাম নারি। আশ্বিন মাইশা গাঙের ঘাটি আমি কোন তাহাতাই পাঠা আহিলাম চিঠির, বন্ধু একটাও চিঠির উত্তর দিলাম নারি। আইবার চায়া তুমি আইলা নারি, ভাদ্র মাসে খুব সুন্দর। আমি আর কত প্রশংসা করবো, আমার মনে হচ্ছে প্রশংসা কম হয়ে যাচ্ছে। না ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো আমরা এরপর আরও একটা গান শুনি। হ্যাঁ, আর একটা গান না? জি, একটা রিকোয়েস্টের গান ছিল। জি, বোধ হয় রিকোয়েস্ট কয়েকটাই আছে ওই যে কিছুক্ষণ আগে। আমরা গানে যাব, বাট একটা দর্শক আছে, একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর লাগতেছে আপনার ওয়ালটনের অনুষ্ঠানটা। থ্যাংক ইউ। আমি হবিগঞ্জ বলছি আপু। জি, হবিগঞ্জ। জি, কথা বলুন। আমি আশরাফের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আশরাফ ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কি, অনেক সুন্দর গান শুনতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। বাঙ্গি খাইতে ভালোর মত, তরমুজ খাইতে পানি, আরে মায়া মানুষ এত নিঠুর, আগে তো না জানি, আগে তো না জানি,
কি বলবো, এই গানও হাজার মধুর রহমান সাহেবের লেখা, কতবার বলবো, যা গাছি সব তারই গান। বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পারি মাইয়া মানুষ, এত মিঠুর আগে তো না জানি, আগে তো না জানি। আরে বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পারি মাইয়া মানুষ, এত মিঠুর আগে তো না জানি, আগে তো না জানি। আকাশেতে সূর্য ওঠে গাঙে ওঠে ঢেউ, আরে আকাশেতে সূর্য ওঠে গাঙে ওঠে ঢেউ, বন্ধু প্রেমে এত জানা জানে না তো কেউ, রে জানে না তো কেউ, না বুঝি আই পাড়ার লোকে, না বুঝি আই পাড়ার লোকে, তারে কানা জানি আগে তো না জানি। আরে যে ভাই দেহে বালুর মতো, বালুর মতো, তরমুজ খাইতে পারি মাইয়া মানুষ, এত মিঠুর আগে তো না জানি, আগে তো না জানি। বসন্ত কালে ডালে ফোটে ফুল, আরে গাছের বসন্ত কালে ডালে ফোটে ফুল, মানুষেরা যৌবন কালে করে শুধু ভুল, রে করে শুধু ভুল, সেই ভুলের শিকার হয়ে, সেই ভুলের শিকার হয়ে কান্দে পড়ার খালি, আগে তো না জানি। আরে আগে গাইছে বালুর মতো, বালুর মতো, তরমুজ খাইতে পারি মাইয়া মানুষ, এত মিঠুর আগে তো না জানি, আগে তো না জানি। আরে মাইয়া মানুষ এত মিঠু, আরে মাইয়া মানুষ এত মিঠুর আগে তো না জানি, আগে তো না জানি। আরে বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, একদম মিথ্যে কথা, মেয়ে মানুষ কখনোই নিঠুন না। আমি তো সেই মেয়েদের কথাই বলছি যারা ছেলেদের নাকি রশি লাগিয়ে ঘুরে বেড়ায়, সবাই যে তা না, ছেলেদেরও দোষ থাকে। হ্যাঁ তা থাকে, তবে তুলনামূলকভাবে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি যা দেখেছি, মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি মারা যায় বা অ্যাডিক্টেড হয়, কিন্তু ওই মেয়েটা কিন্তু ঠিকই স্বামীর ঘর করে, কি করবে, সামাজিকতা বলে একটা কথা আছে তো। ঠিক আছে, কথার জোরে জিতলে তো হবে না, বাস্তবতায় আসতে হবে। হ্যাঁ একটা ফোন আছে, আমরা দেখি কে আছে আমাদের সঙ্গে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি বাদল থেকে বলছিলাম, ইউপি সদস্য। ওয়ালাইকুম আসসালাম, জি কথা বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আশা ভাই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আমি আমি জালাকাটি থেকে বাদল শেখ যার কাঠালিয়া আপনার গান শুনতে অনেক ভালো লাগছে। তো আপনাকে 1996 সালে যেভাবে দেখেছি, এখন তার থেকে আরো মানে আপনার চেহারা বডি সবকিছুতে আরো মানে জোয়ান জোয়ান লাগছে। তো আপনি এটা জানতে চাচ্ছি যে ভাই জান আপনার ছেলে মেয়ে কজন? এই তো মুশকিলে ফেলে এলেন। আসলে কি আমার কোন ছেলে মেয়ে নাই, তাই? হ্যাঁ আমি উদাস তো। আপনি কোন ছেলে? তো আমি আপনার ছেলে। হ্যাঁ ধরেন এরকম অনেক আছে, তাই? তো আমি একটি গান শুনতে চাচ্ছিলাম যে পুকুরেতে পানি নেই পাতা কেন ভাসে, যার সাথে দেখা নেই সে করে হাসে। বুঝছি, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন ভাইয়া।
আমরা আরো অনেক গান শুনবো, বাট এই মুহূর্তে চলেন একটু ঘুরে আসি। ওকে প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকে নিচ্ছি আরো একটি ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটেন এশিয়ান মিউজিকে। আমি যারা আছি আজকে আপনাদের সঙ্গে, এবং আজকে তো দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার পছন্দের আশরাফ উদাস। দর্শক, আপনাকে বলছি পুরো অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্যে, সো আপনি চাইলেই কিন্তু আজকে আপনার পছন্দের শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন নিচে স্ক্রল করা নাম্বারটিতে ফোন করে। একটা কথা জানতে চাই, একটা গানের কথা, চিঠি লেখা নিয়ে একটা গান, লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো নয় হাতের লেখা, আমার খুব পছন্দের একটা গান, এবং আমি রিকোয়েস্ট করছি যে গানটা শোনানোর জন্য। আশার বাসা ভেঙে গেছে, দুঃখ কইবার জায়গা নাই আমার আশানা, আমার আশা না, আমার আশা নাই, আশার বাসা ভেঙে গেছে, দুঃখ কইবার জায়গা নাই আমার আশা নাই, আমার আশা না, ভেবে বুকের মাঝে দিলাম যারে স্থান, সুযোগ মতো সেই তো করলো প্রেমের অপমান, রে প্রেমের অপমান, আপন ভেবে বুকের মাঝে দিলাম যারে সুযোগ মতো সেই তো করলো প্রেমের অপমান, মনে রে প্রেমের অপমান, আমার ভোগ দেখে যে তুক বলি রে ভোগ দেখে যে, আমার ভোগ দেখে যে তুক বলি রে, এমন বান্ধব কোথায় পাই, আমার আশা নাই রে, আমার আশা নাই, বন্ধু আমার রঙের পাগল রঙ্গিলা তার মন, ভালোবেসে গেল আমার কান্দিতে দিব, মনে রে কান্দিতে দিব, দুঃখের ডালি মাথায় লইয়া, দুঃখের ডালি আমি দুঃখের ডালি মাথায় লইয়া, বলো এখন কোথায় যাই, আমার আশা নাই ওই, আমার আশা না, আমার আশা নাই,
কথার বাসা ভেঙে গেছে, দুঃখ কইবার জায়গা নাই আমার আশা নাই রে, কই আমার আশা সাথে সাথে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আচ্ছা, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মাহমুদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমার নাম মাহমুদ হাসান, আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি। জি হাসান ভাই, কথা বলুন। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ও, একটা গানের রিকোয়েস্ট ছিল কাকু। কি গান? গান হচ্ছে ও কি গাড়িয়াল ভাই। ভাইয়া, যদি বলেন তাহলে অনেক ভালো হইতো, কারণ আমরা এখানে প্রায় 10 জন ফ্রেন্ড মিলে মানে আসি, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি গানটা শোনার জন্য। আচ্ছা দেখি দুই লাইন শোনাইতে পারি কিনা আমি। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। ও কি গাড়িয়াল ভাই, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি আশার পথে চাহায়ারে, হকি গাড়িয়াল ভাই, কত রব আমি আশার পথে চাহায়ারে, যেদিন গাড়িয়াল জাহান আমি মন মোর ইয়ারায় রে, সেদিন গাড়িয়াল উহু জাহান অনেক ধন্যবাদ, কথা বলুন। আপনাদের মতো শিল্পী এইখন বর্তমানে তো খুব কম, আপনি যে আপনারা যে আগের গানগুলো গাচ্ছেন এই জন্য খুব ভালো, মানে আমি দোয়া করি আরো
বেঁচে থাকেন দীর্ঘায়ু। কোন গানের রিকোয়েস্ট আছে ভাইয়া? আঙ্কেলের সব গানই আমার ভালো এবং মাঝে মধ্যে হাসছেন, খুব ভালো লাগতো। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন ভাইয়া। আমরা আরো অনেক গান শুনবো, বাট এই মুহূর্তে চলেন একটু ঘুরে আসি। ওকে প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিক নিচ্ছে আরো একটি ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটেন এশিয়ান মিউজিকে। আমি যারা আছি আজকে আপনাদের সঙ্গে, এবং আজকে তো দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার পছন্দের আশরাফ উদাস। দর্শক, আপনাকে বলছি পুরো অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্যে, সো আপনি চাইলেই কিন্তু আজকে আপনার পছন্দের শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন নিচে স্ক্রল করা নাম্বারটিতে ফোন করে। ভীষণ ভালো লাগছে ভাইয়া, এই গানগুলো অনেকের মুখে শুনেছি কিন্তু আজকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম খুব কাছে থেকে। আচ্ছা, আরও একটা গান শুনবো তাহলে আমরা। এটা একটা ভাওয়াইয়া টাইপেরই গান, পাগল মন কাছের গান। বাড়ির পাশে বেতেরা রা, হাল জুই রাখে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান বাহানটা নাই মোর, এত বেলা হয় ভাবি যান বাহানটা নাই মোর, আরে বাড়ির পাশে বেতেরা গা, বাটি হাতে লয়ে চৌথে ভাবি হই না পন্থে রে, চলিতে তার ধাপ ওঠে না হই না মন্দার বিষে রে, চলিতে তার ধাপ ওঠে না হই না মন্দার অনেক সুন্দর। আপনি তো সিনেমাতে প্লেব্যাক করেছেন তাই না? হ্যাঁ। কয়টা সিনেমা? আমাদের তখন ক্যাসেট নিয়ে বেশি ব্যস্ত ছিলাম তো কমই হয়েছে, আর দশটা হবে। আচ্ছা আচ্ছা, তো এখন সামনে কি কোনো গান পাচ্ছি আমরা অ্যালবাম? হবে,
এখন তো অ্যালবাম খুব কম হয়, এখন ওই দুইটা তিনটা একটা গান এরকম বেশি হয়। আচ্ছা আচ্ছা, আমরা কতটা গান পাচ্ছি এখন সামনে? আমরা সামনে মিনিমাম দুই থেকে তিনটা গান পাচ্ছি মাত্র। হায় হায়, তাহলে রিকোয়েস্টের গান আছে তো। আচ্ছা, তুমি এটার মধ্যে কিছুই করো না, খালি সাতটা বাজে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, এক মনে
অনেক ধন্যবাদ আপনাকে, মানে অবশেষে আপনি গানটা করলেন এবং এই গানটার জন্য আমার মনে হয় অনেক দর্শকই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে, এবং প্রত্যেকটা গানই কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা গানই কিন্তু মনকে নাড়া দিয়েছে। আমি তো বললাম যে এত এত সিঙ্গারের সাথে শো করেছি, বাট আজকে একটু ডিফারেন্ট শো করলাম, আমার কাছে ভীষণ রকম ভালো লাগছে। তোমার কাছে এবং ভালো লেগেছে অবশ্যই, দর্শকের কাছেও ভালো লাগবে, কারণ তুমি একজন শ্রোতাও তো এক সেন্সে, তাই না? উপস্থাপিকা বাট একজন শ্রোতা তো অবশ্যই। এবং আমরা আরো তিনটা গান পাচ্ছি, তিনটা, কারণ কেউ চাচ্ছে না যে আজকে অনুষ্ঠানটা শেষ হোক, কারণ অনেকেরই রিকোয়েস্ট যে আজকে অনুষ্ঠানটা চলুক আর অনেকক্ষণ ধরে। আচ্ছা, আগের মতো নাই প্রীতি, আগের মতো নাই প্রীতি, এখন একটু কম প্রীতির বাজার ভরো দাম, প্রীতির বাজার ভরো দাম, আগের মতো নাই প্রীতি, ওই আগের মতো নাই প্রীতি, এখন একটু কম প্রীতির বাজার ভরো দাম, প্রীতির বাজার ভরো দাম, আগের মতো নাই প্রীতি, ওই আগের মতো নাই প্রীতি, এখন একটু কম প্রীতির বাজার ভরো দাম, প্রীতির বাজার ভরো দাম। ওকে, আমরা যেহেতু আরও দুইটা গান পাচ্ছি অনেক সুন্দর, তো আমরা একটু আমাদের যারা আছেন মিউজিশিয়ান তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তবলায় আছে
রাজু আহমেদ চৌধুরী, প্যাডে আছে দীপু, বাঁশিতে হলো তুফান, আসলেই তুফানের মতো বাঁশি বাজে, খুব সুন্দর, আর গিটারে আছে তপন, আর এগুলো তো সবাই চেনে মনে হয়, নজরুল, কি নজরুল, ও যাই হোক আমি সেটা বলতে পারবো না, যাই হোক ভালো বাজিয়েছে, ভালো বাজিয়েছে বোধ হয়, এই জন্যই মনে হয় আমি একটু একটু হয়তো গাইতে পেরেছি। এখন যে গানটি গাবো এটা অরকেস্ট্রার গান, প্রডিউসার নিজে বলে গেছেন সে গানটি গাওয়া হয় নাই, আমি মনে বুঝতে পারছি আমার লাইন হইয়া যায় আকা বাকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আমার হবে দেখা বন্ধু, আমার হবে দেখা, আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আমার হবে দেখা বন্ধু, আমার হবে দেখা, আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা। তেঁতুল গাছে তেঁতুল ধরে তেঁতুল খুবই তোমার সঙ্গে প্রেম করিতে, আমার বড় সত্য বন্ধু, আমার বড় সরে তেঁতুল গাছে তেঁতুল ধরে তেঁতুল খুবই তোমার সঙ্গে প্রেম করিতে, আমার বড় সত্য বন্ধু, আমার কণ্ঠপদে চাইয়াই আমি গাইলাম কত হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা, আবার হবে দেখা গো, আবার হবে দেখা, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা, আবার হবে দেখা গো, আবার হবে দেখা, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। এবারে অনেক সুন্দর, আমরা এই গানটা শুনবো কিন্তু তার আগে বিদায় নিয়ে আসবো, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দর সুন্দর গান, আজকে এত কষ্ট করে আপনি আমাদেরকে শুনিয়েছেন। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, কারণ তুমি গানে অনেক ইন্সপিরেশন যোগিয়েছো এই জন্য, আর ভালো উপস্থাপনা করেছো এই জন্য, গান হয়তো বা এই জন্য ভালো হয়েছে গান। ওকে, আমরা চলে যাবো কিন্তু দর্শকদের উদ্দেশ্যে যাওয়ার আগে তুমি বলবে না আমি বলবো? জি আপনি। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা,
ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে প্রেম করুন, এবং আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো গান আপনাদের শোনাইতে পারি। এবং বিশেষ করে এই চ্যানেল কর্তৃপক্ষকে, শুধু এশিয়া টিভি না, আমি এই মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে সমস্ত চ্যানেলের লোকজনকে বলতেছি যে তারা যেন অন্তত যারা সিনিয়র শিল্পী আছেন বা মোটামুটি ভালো গান এরকম শিল্পীদের যেন মাঝে মধ্যে ডাকেন, তাহলে হবে কি মানুষ কিছু ভালো গান শুনতে পাবে, কারণ একটা মাধ্যম তো এটা, এইটাই আর কি। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর থাকি, সুস্থ থাকি, আর ভালো গান করতে পারি, আপনাদের ভালো গান উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই গানটা শুনবো, কিন্তু তার আগে আমি একটু ছোট্ট করে বিদায়টা নিয়ে আসি, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা গানটা শুনছি। প্রিয় দর্শক, এ ছিল আমাদের ওয়াল্টার নেশন মিউজিকের আজকের আয়োজন। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো প্রেমকের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন। আমার মা যেন কান্দে না দেখো আমার মাকে মা বলিবে হাইরে, আমার মাকে মা বলিবে এমন বন্ধু আর তো মাই মা যেন কান্দে না দেখো আমার মা যেন কান্দে না দেখো আমার ঘরে আছে বিশ্ব।
দেখো